আমি যশোর ছয় আসনে, এই এলাকাকে আমি আরো উন্নত করব। প্রথমত এখানকার চাহিদা হচ্ছে জলবদ্ধতা। জলবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করলে এখানে এলাকার এলাকাবাসী সেফ থাকবে, এলাকার কৃষিকাজে উন্নয়ন হবে। আমি এখানে একটা ইকোনমিক জোন গড়ে তুলব, যেন এখানকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এবং যুব সমাজ, তরুণ সমাজ, প্রবীণ নবীন তার প্রজন্ম, তাদের যেন এই কর্মসংস্থানের জন্য কোনো হতাশা না থাকে। এই এলাকাটাকে যতভাবে উন্নয়ন করা যায়, উন্নত করা যায়, এটা আমি আমার এলাকাবাসীর কাছে আমার ওয়াদা ছিল যে কেশবপুরকে আমি একটা মডেল থানারূপে গড়ে তুলব। আমার সেই ওয়াদাটা আমি আশাবাদী যে আগামী পাঁচ বছরে আমি সেটা সম্পূর্ণ করতে পারব। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার mp.com, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।